viewers, assalamu alaikum. Welcome to our channel Irfan and Cube Solving. আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে এরকম বিভিন্ন রকম কিউব আছে, যেমন 3x3, 2x2, তারপর আছে উইন্ড মিল, 4x4, এরকম বিভিন্ন কিউবের সহজ থেকে সহজতর উপায়ে সমাধান করার বিভিন্ন টেকনিকে। তাহলে আজকে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের এই এটা হচ্ছে 3x3 কিউব। আমরা আজকে এটার খুব সহজ সমাধান দেব, এবং এই কিউবটার প্রথম লেয়ারটা মিলাবো আজকে আমাদের ফার্স্ট পার্ট ওয়ানে। তাহলে দেখেন, এটা হচ্ছে 3x3, কারণ এখানে সব দিক থেকে তিনটা তিনটা করে কিউব। আর দেখেন, এটা হচ্ছে আর, এটা 4 প্রাইম। আর আমরা এইসব প্রাইম আর অন্যগুলো আমরা নির্ধারণ করব ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে। যেমন আর হচ্ছে এদিকে, ঘড়ির কাঁটা চলে এদিকে না, আবার বিপরীত হলে এদিকে, মানে আর প্রাইম। ঠিক তেমনি এটা হচ্ছে এফ ফ্রন্ট, এটা হচ্ছে এফ প্রাইম। তারপর এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ইউ প্রাইম, মানে আপ প্রাইম। আবার এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট প্রাইম। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি প্রাইম, মানে ডাউন ডাউন প্রাইম। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে আমরা এই কিউবটাকে সঠিকভাবে সমাধান করবো, এখন এটাকে উলট পালট করা যাক। ভিউয়ার্স, আমাদের উলট পালট করা হয়ে গিয়েছে। এখন আমরা সাধারণত এই স্বাভাবিকভাবে সবাই যেহেতু সাদাটা দিয়ে ফার্স্ট লেয়ার শুরু করে, আমরাও ঠিক একইভাবে সাদা দিয়ে ফার্স্ট লেয়ার শুরু করবো। ঠিক সাদার বিপরীতে হলুদ, আমরা হলুদের চারপাশে সাদার এই মিডল কিউবগুলো আনবো, যেমন এটা, এটা, তারপরে এটা, ইত্যাদি। তাহলে শুরু করা যাক। আনছি একটা, আর একটা, এখন নিচে দিলে আরেকটা আসছে, এটা দিলে দিক থেকে একটা, আবার ঠিক এটাই ব্যবহার করলে আরেকটা। তাহলে আমাদের হলুদের চারপাশে এসে গেছে। তাহলে এখন আমাদের করতে হবে এটার সাথে এখানে নীল আনা, এই দুইটা একসাথে ঘুরালে আসবে, যেমন আসছে যখন আমরা দুইবার ঘুরাই দিব। ঠিক আবার এটা কমলা আনা, আবার দুইবার ঘুরাবো, এটা গোলাপি আনা, আবার দুইবার, এটা সবুজটা আছে, দুইবার ঘুরাই দিব। তাহলে আমাদের হলুদের পাশ থেকে আমরা সাদাই এনেছি। তাহলে এখন শুরু করা যাক। আবার এখন দেখব এই সাদা কিউবগুলো এখানে কর্নারগুলো আনা। তাহলে আনবো এখানে, যেহেতু গোলাপি আছে পাশে, তাহলে গোলাপির দিকে আনবো, উপরে ডানে, মানে দিলে এদিকে আসছে। এখন আবার যেহেতু এগুলো উপরে, তাহলে এগুলোকে আনতে হলে এরকম করতে হবে, এখানে আসছে, তাহলে সবুজের পাশে যাব, উপরে ডানে দিলে এটাও এসে গেছে। এখন এটা দিলে, এটা যেহেতু সবুজে আকাশি রঙের দিকে, তাহলে এটা উপরে বামে, এটাও আসছে। এখন এটা যেহেতু নিচে, তাহলে এটাকে করতে হবে আবার, তাহলে এসে গেছে এটা, এটা এই পাশ আনলে মিলছে, তাহলে এটা দিলে আমাদের ফার্স্ট লেয়ার সলভড। আপনারা দেখুন ফার্স্ট লেয়ারে এখানে সাদাটা সম্পূর্ণ মিলবে, এবং এর সাথে এই প্রত্যেকটা লাইন এখানে কালার ওয়াইজ মিলবে, এবং এর ঠিক মাঝখানে কিউবটা সব মিলবে। এটাই হচ্ছে ফার্স্ট লেয়ারের সীমানা। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, এবং আপনারা ভিডিও বুঝতে পেরেছেন এবং নিজেদের ঘরে মিলাতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে বারবার আমাদের নতুন ভিডিও আসলে আপনার নোটিফিকেশন আমাদের কাছে যায়। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এতটুকুই।